আগে মনে করেন 3 দিন আগে ওই সাইডে কোন সাইডে দুর্ঘটনা হয়েছে ওইটা দেখি না, আইসে ভিতর না কোনে আমরা বাচ্চা নিয়ে নিচে বাইরে ছিলাম। ওরা আমাদের বাচ্চার আমার জ্বর তুহানো শুরু হয়েছে, আমার মেয়ে বাচ্চা নিয়ে কিলকেট চলে গেছে। পরে আবার এখান থেকে ফোন দিছে ডাক্তাররা, আপনারা বাসায় গেছেন কেন? আপনিও যাই নাই, আমরা তো জ্বর তো হয়েছে, আগুন লাগছে শুনছি, আমরা বাসায় চলে গেছি। আবার এই সিন্ধিতে আমরা ঘরে গেলে নিয়ে আসছি, নিয়ে আসছি। পরে আমাদের বাচ্চা খুব ক্রিটিক্যাল হয়ে গেছে, বেডে ছিল, ক্রিটিক্যাল হয়ে গেছে। তারপরে আমরা কি করছি, কালকে আমাদেরকে আইসিতে দিছি, অবস্থা খুব সিরিয়াস, আইসিতে দিছে। ওখানে মনে করেন যে এই যে আইসিতে, আমি বাসায় আসবো, বাসায় গেছিলাম তো 12:30 দিকে আসছি, মনে হয় 1:30 দিকে আমার মেয়ে আর আমার বাগনিরা নিচে পড়েছে, অসুস্থ হয়ে গেছে, বাচ্চার শোকে অসুস্থ হয়ে গেছে। তারপরে হ্যাঁ শুই দিতে প্রেশার বেড়ে গেছে, আমি একা বসে আসছিলাম, আর দুটা মহিলা বসে আসছিল আইসি দরজার সামনে, ভিতরে তো যাইতে চাই না, বসে আসছিলাম। পরে আমি দেখি লাইটটা অফ, আমি আর কি ব্যাপার, লাইট অফ হয়ে গেল, ফ্যান অফ হয়ে গেল। আমি দেখি একটা নার্স শিখলাম, নার্সে দুটা নার্স দিলে তো ভিতরে আগুন ধরে উঠছে, মানে আমি মোবাইল আমার হাতেই ছিল, আমার আন্দার টেকার ব্যাগ স্যাগ সব পালাই দিয়া আমি ভিতরে ঢুকে গেছি। পরে 5টা বাচ্চা দেয়, আমি আমার বাচ্চা খুঁজে পাইতেছি না যে কোন বেডে দিছে, আমরা তাই সিনি থেকে ঢুকতে দেয় না, দেখি নাই। পরে ওই নার্স বলতেছে এই যে 5টা বেডের পর আপনার বাচ্চা হ্যাঁ গেছে, যাইয়া নার্স ওই পাওয়ার ইয়াটা খুলছে, নলটা খোলার পরে রক্ত পাইসা যাইতেছে, হ্যাঁ ইয়া খুঁজে পাই, অন্ধকার হয়ে যেতেছে, আগুন তো দাও দাও করে আমার বাচ্চার মাথার উপরে। পরে আমি আমি রক্ত যতটুকু পরে উপর হোক, আমি নিচে নামি আমার বাচ্চা নিয়ে, আমি এখানে আপনার খোঁজা লাগবো না, আপনি ওই বাচ্চা করে ই করেন হ্যাঁ করে ইয়া করেন। পরে আমি নিচে নামবো, সবাই চিৎকার করে সবাই বলছে আপনাদের যাদের বাচ্চা এদিকে আছে আইসিতে, আপনারা সবাই উপরে যা বাচ্চা বাঁচা। পরে আমি নিচে নামবো, ওই যে ইমার্জেন্সি আমার বাচ্চা তো অনেকই করতেছে ইয়া করে, পরে ওখানে যে অক্সিজেন করতেছে, অবস্থা সিরিয়াস। কিন্তু আমি প্রথম ছিলাম, আমি সবার আর কাজ না করে বলার পরে সবাই উপরে যায় বাচ্চা করে উদ্ধার করছে, কয়েকজন উদ্ধার করতে পারছে না কি হয়েছে। তারপর আমি ম্যাডাম বলতে পারি আপনার নাম কি আর বাচ্চার? বাচ্চাটার নাম হয়েছে ইপামুনি, আমার নাম রিনা। আপনার নিজের বাচ্চা? না আমার নাতনি হয়, আমার মেয়ের নাতনি, যে মেয়ে আর আগের দিনের আগুনের কথা বলছিলেন, এটা কোথায় কখন লাগলো? এটা কোথায়? আমি ছিলাম না, আমি তখন বাসায় ছিলাম, আমার মেয়ে আর একটা বাঘনি ছিল, ওরা ছোটো মানুষ বুঝতে পারে নাই, এরা যখন আগুন লাগার কথা শুনছে বাসি ঘুরতেছে, এরা নিচে দৌড়ে নেয় না, একদম আবার জ্বর শুনেছে এদিকে কোথায় দাঁড়ায়, বাচ্চার অবস্থা দিয়ে। পরে সিএনজি পাইছে 500 টাকা দিয়ে কিনতে নিয়ে গেছে, পরে আবার এখান থেকে বন্ধার পরে আবার এখানে নিয়ে আসে। কতকালে ছিল তারা? ভালোভাবে ট্রিটমেন্ট করে না, ই করা নাই, এতগুলো বাচ্চা